आदाब नमस्कार सृष्टि एकेडमिक स्कूलের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে সকল শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবক যারা আছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো ভালো থাকো এটাই তো কামনা করি তোমরা নিশ্চয়ই গুগল ফর্মে যে পরীক্ষাগুলি হয় সেগুলি নিশ্চয়ই দিচ্ছো সেই সাথে প্রতিদিন 3-6 ঘন্টা অবশ্যই পড়াশোনা করছো সেটা অবশ্যই কামনা করি সেই সাথে তুমি তোমার বাবা মা এবং আমাদের জন্য দোয়া করবে যেন সবাই সুস্থ থাকতে পারি আর আমার পরিচিতি বলবো তোমরা সবাই আমাকে চিনো জানো এটি বলার অপেক্ষা রাখে না আজকে তোমাদের ক্লাসে দাঁড়িয়েছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তো কি ক্লাস নিব তাই না কি ক্লাসটা আমরা নিতে পারি বাংলা ব্যাকরণ নিব সবাই জানি তাই তো বাংলা ব্যাকরণ কিন্তু ব্যাকরণের কোন অংশ আজকে আলোচনা করব কেউ কি বলতে পারো আচ্ছা আমরা একটা খেলা খেলি দেখি একটা খেলা শিখি বা খেলি এসো একটি খেলা দেখি কি খেলাটা এখানে একটা বর্ণ বৈষণ্য র একটা শব্দ গঠন হচ্ছে পর অপর আবার যদি দেখি তা তাস বাতাস শব্দ গঠন হচ্ছে কিন্তু আচ্ছা বে তাহলে বেশ হয়ে গেল আবেশ দেখো বাস হয়ে গেল নিবাস বাড়ি বেতাল উপর নিচে দেখো বাপ উপরের দিকে বাপ ও বাপ এদিকে কি হলো ও হা কি হলো নিচের দিকে শব্দ দেখো হার আবার উপর দিকে নতুন শব্দ হচ্ছে আচ্ছা এদিকে পাহাড় পাশে পাশে দেখো পাহাড় হচ্ছে খেয়াল করো পাকা উপর থেকে নিচে পাকা এদিকে হলো কাশ আকাশ তাহলে কি আজকের পাঠটা কি হতে পারে কে বলতে পারো হ্যাঁ কমান্ড করতে পারো তোমরা খেয়াল করে দেখো নিত্য নিচের দিকে নিত্য আবার বাস হয়ে গেল নতুন একটা শব্দ কাশ কাল সকাল বাংলা শব্দ ভাণ্ডার আজকের পাঠ পরিচিতি আমরা যেটা বললাম বাংলা শব্দ ভাণ্ডার পাঠ শিরোনাম নিশ্চয়ই তোমরা বইপত্র নিয়ে বসে তো ঝটপট বই নিয়ে বসে পড়ো এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সেই সাথে তোমাদের কাছে অনুরোধ রইল যে ক্লাসটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবে এবং লাইক করবে তাহলে তোমাদের বন্ধুরাও এটি দেখতে পাবে শিখনফল আমরা যা আজকে শিখতে পারবো দেখো শব্দের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবো শব্দের প্রকারভেদ জানতে পারবো কিভাবে শব্দ গঠন করতে হয় সেই বিষয়টা আমরা আজকে এখানে জানতে পারবো তাহলে আমরা মূল পাঠে চলে যাচ্ছি খেয়াল করে দেখো ধ্বনি শব্দ বাক্য অর্থ ভাষার উপাদান আমি যদি তোমাদের বাংলা ব্যাকরণের চারটি বিষয়ের কথা বলি ধ্বনি শব্দ বাক্য এবং কি বাগার্থ মানে অর্থ এটা হবে অর্থ তাহলে ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় চারটি আজকে আমরা আলোচনা করব আজকে আলোচনার বিষয় হলো শব্দ কী আলোচনা করব আজকে শব্দ শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব আমরা সবাই জানি শব্দ কাকে বলে কতগুলি বর্ণ বা ধ্বনির সমন্বয়ে শব্দ গঠিত হয় আমরা জানি কতগুলি বর্ণ বা ধ্বনির সমন্বয়ে কী গঠিত হয় শব্দ গঠিত হয় এবং তা অবশ্যই অর্থবহ হয়ে থাকে যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে একটা একটা বর্ণ যদি লিখি যদি বলি কলম ক ল ম তোমরা খেয়াল করে দেখো ক ল ম সমান সমান কী হলো কলম এক একটি বর্ণ কি করতেছে পাশাপাশি বসে অর্থ প্রকাশ করছে তখন তাকে কি বলবো শব্দ ঝটপট খাতা লিখে নাও শিক্ষার্থীরা যদি বলি আমরা ক ম ল কমল এটিও কিন্তু হয়ে গেল শব্দ হলো কিন্তু যদি বলি ল ক ম তাহলে কি হয় দেখো প্রজেক্টরে তোমরা খেয়াল করো ল ক ম এটি কিন্তু লকম শব্দের অর্থ হচ্ছে না মানে একটি শব্দ হচ্ছে না অর্থাৎ কি এর কোনো অর্থ নেই তাহলে এটি শব্দ হলো না তাহলে কলম হয় কমল হয় কিন্তু যদি বলি লকম তাহলে শব্দ হয় না তাহলে শব্দের সঙ্গে আমি আবারও বলছি কতগুলি বর্ণ বা ধ্বনির সমন্বয়ে শব্দ গঠিত হয় এবং তা অবশ্যই কী হতে হবে হ্যাঁ কী হতে হবে বলো অর্থবহ হতে হবে আমরা পরের স্লাইডে যাচ্ছি দেখো মকল মকল শব্দ নয় এটি কিন্তু অর্থ নেই শব্দের গঠন চিত্র আমরা যদি গঠনগত দিক থেকে শব্দকে দেখতে চাই তাহলে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি আমরা দেখি এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে কী হবে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক উচ্চারণযোগ্য এককে বলা হয় শব্দ এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক উচ্চারণযোগ্য এককে বলা হচ্ছে শব্দ যেমন আমি যদি বলি বৈমানিক বিমান যুগ শিখ সমান সমান কি বৈমানিক এটি প্রত্যয় যুগে গঠিত আমরা যদি সিংহ যুগ আসন সমান সমান বলি সিংহাসন তাহলে এটি সমাস সাধিত
যদি বলি মা ও বাবা তাহলে কি মা বাবা, এটিও সমাস সাধিত। যদি বলি বিদ্যালয়, বিদ্যা যোগালয় তাহলে সন্ধি সাধিত। এভাবে বিভিন্নভাবে শব্দ গঠন হতে পারে। আমরা স্লাইডে লক্ষ্য করি, আম সরেয়া যুগ্ম আম, এখানে দেখো শব্দযুগে বা বর্ণযুগে হয়ে গেল, বর্ণ দুইটা বর্ণ একত্র হয়ে কি হলো, শব্দ হলো আম। আচ্ছা তোমরা খেয়াল করে দেখো, একটু আগে বলেছিলাম সিংহ চিহ্নিত আসন, সিংহাসন একই শব্দ হলো না, তাহলে এটি কি যুগে, সমাস যুগে শব্দ, অর্থাৎ সমাস সাধিত শব্দ। আমরা পরেরটায় যাই, কলম, এটি ক এর সাথে স্বরীয় বর্ণ বিলুপ্ত অবস্থায় আছে, ক অ ল অ ম সমান সমান কি কলম। তোমরা ছবি দেখতে পাচ্ছ কলমে, তোমাদের কাছেও কলম আছে, বই খাতা নিশ্চয়ই নিয়েছো, তাহলে কলম, এই যে আমার পকেটে আছে কলম, তাহলে ক ল অ ম কলম। খেয়াল করে দেখো শব্দের শব্দ গঠনের উপায়, শব্দ আমরা কিভাবে গঠন করতে পারি, খেয়াল করে দেখো, স্বরেয় যুগ্ম অর্থাৎ বিভিন্নভাবে আমরা শব্দ গঠন করতে পারি, আমরা এক এক করে দেখাচ্ছি। এখানে হচ্ছে আম, আম সত্য হাতে সিংহাসন উপহার এবং কর্তব্য, এই যে বিভিন্নভাবে শব্দ গঠন হলো, তাহলে কিভাবে গঠন হচ্ছে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। বর্ণের সাথে বর্ণ আম প্রথমটা, শব্দের সাথে ফলা, তাহলে কি হলো সত্য, এবং হাত এ, এই যে হাত যুগ এ সমান সমান কি হাতে, তাহলে এটি হলো কারের সাথে, এবং সিংহাসন এটি হলো সমাসের সাহায্যে, উপহার এটি উপসর্গ যুগে, আবার ক্রিযুক্তব্য কর্তব্য এটি প্রত্যয় যুগে গঠিত শব্দ। শব্দের প্রকারভেদ, আমরা গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করতে পারি, গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার, দুই প্রকার। তাহলে শব্দ খেয়াল করে দেখো, শব্দ গঠনগত দিক থেকে কয় প্রকার, খেয়াল করো, গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ এবং আরেকটা হলো কি শব্দ, হ্যাঁ তোমরা নিজেরা বলতে চেষ্টা করো, সাধিত শব্দ, মৌলিক শব্দ, তাহলে দিক থেকে কি আসবে, সাধিত শব্দ। তাহলে গঠনগত দিক দিয়ে শব্দ দুই প্রকার, কি কি, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। শিক্ষার্থীরা তোমরা মৌলিক শব্দ কাকে বলে সংজ্ঞা জানো, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, ভেঙে আলাদা করা যায় না, তাকে কি বলে, মৌলিক শব্দ। যেমন মা, গোলাপ, হাত, নাক, লাল, তিন, আমি অনেক গুরু ধরন বলছি, আবারও বলছি, মা, মা তো মাই, গোলাপ সন্ধি বিচ্ছেদ করা যায়, যায় না, মা, গোলাপ, লাল, নাক, তিন, যদি বলে হাত, এটিও তো সন্ধি বিচ্ছেদ করা যায় না, খেয়াল করে দেখো প্রজেক্টরে হাত, দেখি সন্ধি বিচ্ছেদ করা যায়, হ যুক্ত হয় না, তাহলে এটিও কি জাতীয় শব্দ, মৌলিক শব্দ, গোলাপ, গো যুগলাভ, শুনতেই খারাপ শোনা যায়। আবার যদি বলি মুখ, খেয়াল করে দেখো মুখ, তাহলে কি হয়, এটিও কিন্তু সন্ধি বিচ্ছেদ বা কোনো যুগে শব্দ গঠিত হচ্ছে না। তাহলে মৌলিক শব্দ, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, ভেঙে আলাদা করা যায় না, তাকে বলা হয় মৌলিক শব্দ। আমরা চলে যাচ্ছি সাধিত শব্দ, যে শব্দ বিশ্লেষণ করলে বা ভাঙলে আলাদা অর্থবোধক শব্দ হয় তাকে বলা হয় সাধিত শব্দ। যেমন বৈমানিক, খেয়াল করে দেখো, বিমান যুগ শিখ সমান সমান কি হয়, বৈমানিক, তাই না, তাহলে এটি কি প্রত্যয় সাধিত শব্দ। কিংবা যদি বলি সিংহাসন তাহলে কি হয়, সমাস সাধিত শব্দ, সিংহযুগ আসন সিংহাসন। আমরা এক এক করে সবগুলি দেখবো, দেখো নিজের অনুসৃতি মনোযোগ সহকারে পড়ো। আমরা দেখো বাংলা ভাষার, আমি তোমাদের ইন্ডিকেটর ব্যবহার করছি, বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে সামান্য সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দভাণ্ডার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমি যদি সহজ করে বলি, বাংলাদেশ অত্যন্ত প্রাচীন দেশ, কেউ এসেছে বাণিজ্য করতে, কেউ বা পর্যটনে, এই দেশটা দখল করার ইচ্ছা জাগলো অনেকেরই মনে, ক্রমে ক্রমে আসলো ফরাসি আর ইংরেজ, শেষে ইংরেজ গেল, পাকিস্তানি শাসক চক্র এলো, যুদ্ধ হলো বাংলার বুকে, হলো পরাজয় পাকিস্তান, আর তাই তো আমরা গাই বিজয়ের গান। এই যে বিভিন্ন সম্প্রদায় থেকে আমাদের বাংলাদেশে এসে তারা আধিপত্য বিস্তার করেছে, তাদের ভাষাটাই হচ্ছে কি, বিদেশি ভাষা, অর্থাৎ এই বাংলা ভাষাটায় বিভিন্ন ভাষা মিশ্রণ হয়ে গিয়েছে, তাহলে ওই ভাষাগুলিকে কিন্তু আমরা নিজস্ব সম্পদ বলে মনে করি। তাহলে বাংলা ভাষা শব্দভাণ্ডার বহু পরিমাণে বৃদ্ধি পেয়েছে তুর্কি আগমন এবং মুসলিম আগমন, মুসলিম শাসনের পত্তনের এই সুযোগ, ক্রমে ক্রমে প্রচুর আরবি ফার্সি শব্দ এসেছে, বাণিজ্য করার জন্য এসেছে, তখন কিছু শব্দ আমাদের এখানে রেখে গেছে। আমি যদি বলি আনারস, এটি আমাদের দেশের শব্দ নয়, পর্তুগিজ, কেন, ওই পর্তুগিজরা এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে এসে এই শব্দটিকে আমাদের এখানে রেখে গিয়েছে। তাহলে আমরা এভাবে বিভিন্ন বিষয় পড়তে পারি, জানতেও পারি। উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায় বলো তোমরা, কয় ভাগে, পাঁচ ভাগে, কি কি, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। আমরা যদি এখানে ক্রম করি, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি, পাঁচটি ভাগে ভাগ করা যায় উৎপত্তি অনুসারে। তাহলে এই
উৎপত্তি অনুসারে প্রথমটায় যাই, তৎসম শব্দ কাকে বলে? তৎসম শব্দ হচ্ছে যে সকল শব্দ, আমরা স্লাইড দেখি, তৎসম শব্দ হচ্ছে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই সকল শব্দকে বলা হচ্ছে তৎসম শব্দ। তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ তৎসম মানে কি? সংস্কৃতির সমান। তাহলে চন্দ্র, সূর্য এগুলি সংস্কৃত ভাষায় যা ছিল বাংলা ভাষায় এসেও আমরা সেই শব্দটা যখন ব্যবহার করব তখন তাকে বলা হচ্ছে তৎসম শব্দ। আবার যদি বলি অর্ধ তৎসম শব্দ, দ্বিতীয় ধাপে আমরা তৎসমর পরেরটা কি? অর্ধ তৎসম। অর্ধ তৎসম হচ্ছে বাংলা ভাষায় কিছু সংখ্যক শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়েছে, যেমন জ্যোৎস্না এটা না বলে বলি জ্যোৎস্না, গৃহিণী না বলে বলতেছি গিন্নী, তাহলে এগুলি তৎসম শব্দ নাকি? না, এগুলি অর্ধ তৎসম শব্দ, কারণ কিছুটা তো পরিবর্তন হয়েছে। জ্যোৎস্না এটি না বলে কি বলতেছি? জ্যোৎস্না। গৃহিণী না বলে বলছি গিন্নী, তাহলে একটু পরিবর্তন, তাহলে এটার নাম হলো অর্ধ তৎসম শব্দ, বস্ট, অর্ধ তৎসম শব্দ। আমরা পরের স্লাইডে যাচ্ছি, দেখো খেয়াল করো, তদ্ভব শব্দ কাকে বলে? যে সকল শব্দ শব্দের মূল সংস্কৃতে পাওয়া যায় না কিন্তু ভাষার স্বাভাবিক যে প্রকৃত ধারা সেই প্রকৃত ধারায় আমাদের বাংলায় স্থান লাভ করে আছে তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। আসলে তদ্ভব শব্দ মূলত আমাদের দেশীয় শব্দ, বাংলা শব্দই, যেমন হাত, এই যে হাত এটা কিন্তু বাংলা শব্দ। চর্মকার না বলে কি বলতেছি? চামার। চর্মকার না বলে কি বলছি? চামার, তাহলে এটিও কি? তদ্ভব শব্দ, হাত, চামার, তদ্ভব শব্দ। আর দেশি শব্দ তোমরা সবাই জানো যে বাংলাদেশের আদিম অধিবাসী যারা ছিল, এই যে বিভিন্ন কুল সাওয়াল বা বিভিন্ন আদিম জনগোষ্ঠী, সেই আদিম জনগোষ্ঠীর ভাষা বা সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে, এসব শব্দকে দেশিভাবে বলা যেতে পারে। আমি স্লাইড দেখাচ্ছি তোমাদের, তোমরা একটু খেয়াল করে দেখো দেশি শব্দ কাকে বলে। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা এবং সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে সেই সব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়, যেমন কুলা, চুলা, হ্যাঁ, গঞ্জ, চুঙ্গা ইত্যাদি ইত্যাদি। তবে পরীক্ষায় বেশিরভাগ এসে থাকে এই ঢেকি শব্দটি। ঢেকি, কুলা এগুলি কি জাতীয় শব্দ? পেট তামিল শব্দ, চুলা মুন্ডারি ভাষা, হ্যাঁ, কুলা বাংলা ভাষা, এরকম বিভিন্নভাবে দেশি শব্দ। অর্থাৎ আমাদের দেশীয় যে শব্দগুলি আছে সেই শব্দগুলি আমাদের কি শব্দ? দেশি শব্দ। তাহলে আমরা এই পাঁচটি প্রকারভেদ কিন্তু জানতে পারলাম। আমি তোমাদের বিদেশি শব্দ রয়ে গেছে, বিদেশি শব্দ তোমরা জানো যে বিদেশি শব্দটি হচ্ছে বিদেশি মানুষদের কাছ থেকে এসেছে, তাহলে বিদেশি শব্দ আগে দেখে নেই। বিদেশি শব্দ রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক বিভিন্ন কারণে বাংলাদেশে আগত যে ভাষাভাষী বহুসংখ্যক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, অর্থাৎ তারা যে বিভিন্নভাবে আমাদের দেশে এখানে রেখে গেছে শব্দগুলি, সেগুলি হচ্ছে বিদেশি শব্দ। আমি আবারও বলছি, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিগত এবং বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান দখল করে নিয়েছে সেই শব্দগুলিকে বলছি বিদেশি শব্দ, যেমন ইমান, আদালত, আলেম। আমি যদি তোমাদের একটি কবিতা শোনাই যে আল্লাহ এক আল্লাহ বড়, ইসলামে ইমান আনো, অজু করে নামাজ পড়ো, গোসল করে তৌবা করো। তোমরা নামাজ পড়ো তো সবসময় নাকি? যারা ইসলাম ধর্মের আছো নামাজ পড়বে, হিন্দু ধর্ম তোমরা তোমাদের ধর্ম অবলম্বন করবে, তোমরাও তোমাদের ধর্মটাকে মেনে চলবে। তো এই যে দেখো, এগুলো কিন্তু আরবি শব্দ, যে আল্লাহ এক আল্লাহ বড়, ইসলামে ইমান আনো, অজু করে নামাজ পড়ো, গোসল করে তৌবা করো, হালাল হারাম বেছে খাও, হজ করে কুরবানি দাও, প্রত্যেকটি কিন্তু এখানে আরবি শব্দ। আবার যদি বলি ফার্সি শব্দ, ফার্সি দেখো রোজা, রোজা করো, নামাজ পড়ো, পড়ো খুদার কালেমা, আমার নবী শেষ পয়গম্বর, ফেরেস্তা খুদার পেয়াদা, গুনাহ করলে দুজক খোলা, বেহেস্ত তো পাবে না। এখানে কি জাতীয় শব্দ? সবগুলি ফার্সি শব্দ, আমরা ছন্দে ছন্দে শিখতে পারি। তবে তোমাদের জন্য উৎপত্তিগত অনুসারে যে পাঁচটি ভাগ, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এর একটি সংক্ষিপ্ত নিয়ম রয়েছে, সেই নিয়মটা তোমাদের এক চিত্রে তুলে ধরছি, অর্থাৎ অ্যাট এ গ্ল্যান্সে। দেখো, খেয়াল করে দেখো, উৎপত্তি অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? পাঁচ ভাগে। আমরা জানি কিভাবে, চন্দ্র তৎসম শব্দ, চীনার উপায় যুক্ত বর্ণ কিংবা যে প্রফলা রয়েছে, অর্থাৎ যুক্ত বর্ণ অথবা সংযুক্ত অবস্থা রয়েছে এখানে, চন্দ্র তৎসম শব্দ। অর্ধ তৎসমতে যখন যাবে তখন তৎসম শব্দের বৈশিষ্ট্য বাদ যাবে, বাদ গিয়ে নিচের যে বর্ণ দ এটা দুইবার হয়েছে, দেখো চন্দ্র। আবার তদ্ভব শব্দে গিয়ে নিচের বর্ণটা বাদ গিয়ে মাঝখানে বাধ্যতামূলক আকার হবে, তাহলে কি হয়ে গেল? চাঁদ। দেশি শব্দ আমরা সবাই জানি, এটা আমাদের আঞ্চলিক শব্দ, দেশি শব্দ চান। বিদেশি শব্দ হচ্ছে মন। আবার আরেকটা দেখো, হস্ত, তাহলে যুক্ত বর্ণ আছে, হস্ত, খেয়াল করে দেখো, হস্ত, তাহলে কি হলো এখানে?
নিচের বর্ণ কি ত যুক্ত বর্ণ আছে তৎসম শব্দ তাহলে এই নিচের বর্ণটা এখানে দুইবার হবে কি হবে হত্ত তাহলে এটা হলো অর্ধ তৎসম শব্দ আবার যখন বলতেছি তদ্ভব শব্দ নিচের বর্ণ ত একবার এবং বাধ্যতামূলক মাঝখানে কি দিয়েছি আকার তাহলে এটা হয়ে গেল হাত তদ্ভব শব্দে সবসময় আকার যুক্ত হয় এবং দেশি শব্দ এটা আগেই বলেছি আমাদের নিজস্ব শব্দ আত দেনা আমরা অনেক সময় বলি টাঙ্গাইলে মানুষ বলে পাকনা পাকনা গজাইছে হাত তাহলে বিদেশি শব্দ কি হ্যান্ড তাই না আবার দেখো সর্প কি বলি সর্প সর্প কি সাপ তৎসম শব্দে বৈশিষ্ট্য অর্ধ তৎসমতে গিয়ে নিচের বর্ণ কয়বার হবে দুইবার সপ্প তারপরে কি হবে সাপ হাপ তারপরে স্নেক এই প্রত্যেকটি একই নিয়মে আমাদের পরিবর্তন করা যাচ্ছে তাহলে উৎপত্তি অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কি কি তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি খেয়াল করে দেখো পর্তুগিজ শব্দ আমরা যদি তোমাদের এই পাঠ্যপুস্তক বইয়ের আমি তোমাদেরকে দেখাচ্ছি পাঠ্যপুস্তকে দেখো খেয়াল করে দেখো এই যে এখানে এই পাঠ্যপুস্তক এই বইটার তোমরা যদি ছয় পৃষ্ঠা উল্টাও আমরা রিভিশন ক্লাস নিচ্ছি ছয় পৃষ্ঠা উল্টাও তাহলে দেখবে পর্তুগিজ শব্দ লেখা আছে পর্তুগিজ শব্দ হচ্ছে আপা বালতি থেকে আলপিন নিয়ে আলমারিতে রেখে চাবি দিয়ে গুদাম খুলে আমাকে পাদ্রিদের গির্জায় আনারস এবং পাউরুটি নিয়ে যেতে বললেন এখানে খেয়াল করে দেখো বালতি আলপিন আলমারি চাবি গুদাম পাদ্রি গির্জা আনারস এবং পাউরুটি এই প্রত্যেকটি হচ্ছে পর্তুগিজ শব্দ তাহলে আমার সাথে সুরে সুরে বলতে পারো তোমরা আপা বালতি থেকে আলপিন নিয়ে আলমারিতে রেখে চাবি দিয়ে গুদাম খুলে আমাকে পাদ্রিদের গির্জায় আনারস ও পাউরুটি নিয়ে যেতে বললেন এখানে যে শব্দগুলি তোমাদের বই আছে সবগুলি এখানে আছে সবগুলি কি জাতীয় শব্দ যেগুলো দেখালাম বালতি আলপিন আলমারি চাবি গুদাম পাদ্রি গির্জা আনারস পাউরুটি প্রত্যেকটি পর্তুগিজ শব্দ এবার যাই চীনা শব্দ কি শব্দ চীনা শব্দ খেয়াল করে দেখো তোমরা চীনা শব্দ হচ্ছে সেই শব্দটা যে চীনা মানুষ আমি যদি বলি চীনা মানুষ চা চিনি বেশি খায় তাহলে এখানে দেখো চীনা মানুষ চা চিনি বেশি খায় চা এবং চিনি কি জাতীয় শব্দ চীনা শব্দ আবার যদি বলি মিশ্র শব্দটা আমরা সবাই জানি দেশি এবং বিদেশি শব্দের সমন্বয়ে মিশ্র শব্দ গঠিত হয় মিশ্র শব্দের আমরা স্লাইড দেখি মিশ্র শব্দ হচ্ছে দেশি এবং বিদেশি শব্দের সমন্বয়ে কী শব্দ গঠিত হয় মিশ্র শব্দ গঠিত হয় এর অপর নাম কিন্তু শব্দ দ্বৈত মিশ্র শব্দের অপর নাম কি শব্দ দ্বৈত যেমন হাট বাজার হাট বাংলা শব্দ বাজার ফার্সি শব্দ হ্যাট পণ্ডিত হ্যাট ইংরেজি শব্দ পণ্ডিত তৎসম শব্দ আবার যদি বলি ডাক্তারখানা তাহলে ডাক্তার ইংরেজি শব্দ খানা ফার্সি শব্দ তাহলে আমি মিশ্র শব্দটা চিনব কিভাবে মিশ্র শব্দ চিনার উপায় হচ্ছে মাঝখানে বাধ্যতামূলক কী থাকবে হাইফেন রয়েছে এবং দুই দেশের দুইটা শব্দ দেশি এবং বিদেশি শব্দের সমন্বয়ে মিশ্র শব্দ গঠিত হয় শিক্ষার্থীরা আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা তোমার বইয়ের পাঠ্যপুস্তকে সাত পৃষ্ঠায় দেখো আছে পারিভাষিক শব্দ কি শব্দ পারিভাষিক শব্দ তাহলে পারিভাষিক শব্দ কাকে বলে পারিভাষিক শব্দ হচ্ছে বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে যেমন আমরা নাক দিয়ে কিনেছি অক্সিজেন এটা তো ইংরেজি শব্দ কেউ বলি না নাক দিয়ে কিনেছি অম্লজান আমরা আমার বাবা কি একজন সেক্রেটারি কেউ বলি না আমার বাবা একজন সচিব যদি বলি আমরা কোথায় যাই ইউনিভার্সিটি যাই তাহলে ইউনিভার্সিটি তো ইংরেজি শব্দ কেউ বলি না বিশ্ববিদ্যালয় তোমাদের সহজ করে বলি বাসায় যখন পরীক্ষা মানে স্যাররা যখন পরীক্ষার খাতা দেয় তখন বাসায় যাও যাওয়ার পরে মা বাবা কী জিজ্ঞাসা করে যে পরীক্ষা কত নাম্বার পেয়েছো নাম্বার তো ইংরেজি শব্দ এর বাংলা কী হবে বচন নাকি কত বচন পেয়েছো তাহলে এটাও কিন্তু নাম্বার মানে বচন পারিভাষিক শব্দ ব্যাকরণের তাহলে অক্সিজেন বিশ্ববিদ্যালয় সচিব এগুলো কী জাতীয় শব্দ পারিভাষিক শব্দ শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আজকের যে ক্লাসটি আছে এই ক্লাসটি বুঝতে পেরেছো সেই সাথে তোমাদের প্রতি পরামর্শ রইল যে স্কুল থেকে বর্তমানে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট খুব ভালোভাবে পড়বে লিখবে করবে এবং সেই সাথে তোমাদের আরেকটি তত্ত্ব দিয়ে রাখি আমাদের সৃষ্টি একাডেমি স্কুলে জানুয়ারি মাস থেকে কিন্তু ভর্তি কার্যক্রম সেশন শুরু হচ্ছে এখন থেকে ইচ্ছা করলে ভর্তি করানো যাচ্ছে তো ভর্তি বিষয়টি যদি তোমার পরিচিত কেউ থাকে সেখানেও খেয়াল রাখবে যেহেতু এটি একটি ভালো প্রতিষ্ঠান অনলাইনমূলক ক্লাস নেওয়া হয় সুন্দর তোমরা সব কিছুই জানো আজ এই বিষয়টি তোমরা তোমাদের পরিচিতজনকে বলতে পারো আর সেই সাথে তোমাদের বাসার কাজ দিয়ে দিচ্ছি বাসায় অবশ্যই কিন্তু তুমি সকাল বিকাল তিন তিন ছয় ঘন্টা পড়াশোনা করবে অন্তত তিন তিন ছয় ঘন্টা
ঠিক আছে, এটুকু তোমাদের কাছে আমার প্রত্যাশা রইল। বাসার কাজ, তোমাদের বাসার কাজ হলো আজকে যে ক্লাসটি আমি নিলাম সেই ক্লাস থেকে 30টি নৈবিত্তিক করবে। তাহলে তুমি কিভাবে করবে, তোমার নিশ্চয়ই বোর্ড বই রয়েছে, সেই বোর্ড বই থেকে 30টি নৈবিত্তিক বেছে বেছে তুমি মুখস্থ কিংবা এই যে টপিকস দিলাম সেই টপিকস অনুযায়ী করবে। আর তোমার যদি অন্যান্য বই থাকে সেইগুলিও তুমি অ্যানালাইসিস করে গবেষণা করে তুমি করতে পারো। তাহলে তোমাদের আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবারও আগামী ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, শুভকামনা রইলো।